বিদ্যাপীঠ চ্যানেলে জানাই সকলকে স্বাগত চলে এলাম দশম শ্রেণীর কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রির অঙ্কগুলি নিয়ে পাঁচ নম্বর অঙ্কে বলছে এবি ক্রমিক সমানুপাতি হলে আমাদের এক নম্বর দু নম্বরটি প্রমাণ করতে হবে তাহলে এ বাই ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমরা লিখে নিতে পারি যে এ বাই বি ইকোয়াল টু বি সি ইকোয়াল টু সি ডি ইকোয়াল টু কে ধরে নিলাম তাহলে একই রকমভাবে আমরা এটাকে এই ইকোয়াল টু কে বি ইকোয়াল টু সি কে এবং সি ইকুয়াল টু কে বার করলাম দেখো এখানে যেহেতু বিয়ের একটা আবার নির্দিষ্ট মান আছে সিকে তাই এ সমান সমান যে কে সেখানে আমি বি এর মানটা বসিয়ে দিলাম আবার সি এরও একটা নিজস্ব মান আছে সেখানে কে অর্থাৎ ডি এর মানটাও আমরা বসিয়ে দিলাম তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম এ ইকোয়াল ডি কে কিউ বি ইকোয়াল টু ডি কে স্কোয়ার এবং সি ইকুয়াল টু ডি কে অর্থাৎ পুরোটাই একটা রাশিতে কনভার্ট হয়ে গেল এবার চলে এলাম এক নম্বর অঙ্ক পাঁচের এটা শর্ত ওই শর্তের সাপেক্ষে আমাদের এক নম্বর অঙ্কটি প্রমাণ করতে হবে এক নম্বর অঙ্কের বামপক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক একই রকমভাবে আমরা এখানে এ বি সি আর ওদিকে বি সি ডি এর মান বসিয়ে দিলাম তাহলে মানগুলো বসিয়ে যথাক্রমে বেরোলো বি স্কোয়ার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম ওখান থেকে ডি স্কোয়ার কমন নিলাম তাহলে ডি ফোর কে টু দি পাওয়ার স্কোয়ার কে ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এবার ডান পক্ষে আমরা একই রকমভাবে মান বসালাম ডান পক্ষে মান বসিয়ে সবশেষে আমরা বসিয়ে মান বসিয়ে দেওয়ার পর কে কমন নিলাম অর্থাৎ ডিস্কোয়ারকে কমন নেওয়ার ফলে যেহেতু ওটা হোল স্কয়ার আছে তাই হোল স্কোয়ার হিসেবে বাইরে আসবে অর্থাৎ ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার এবার ডি টু দি তাহলে পড়ে থাকলো কি কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান তা হোল স্কোয়ার তাহলে প্রমাণিত হয়ে গেল অর্থাৎ বামপক্ষ ইকোয়াল টু ডানপক্ষ প্রমাণিত চলে গেলাম দু নম্বর অঙ্কে তাহলে দু নম্বর অঙ্কটি বলছে একই রকমভাবে আমরা বামপক্ষে মান বসিয়ে দিলাম বি মাইনাস ইতা হোল স্কোয়ার সি মাইনাস হোল হোলস্কোয়ার ডি বি মাইনাস ডি তার হোলস্কোয়ার এখানে আমরা এব বি সি এর মান বসিয়ে দিলাম তাহলে এব বি সি এর মান বসিয়ে দেওয়ার পর আমরা প্রত্যেকটি থেকে কমন নিলাম প্রথমটি থেকে ডি কে কমন গেল যেহেতু ভেতরটা পুরোটাই হোল স্কোয়ারে তাই তারা ডি কে স্কোয়ার হিসেবে বাইরে টি কে হোল হোলস্কোয়ার হিসেবে বাইরে আসবে অর্থাৎ আমরা পেয়ে গেলাম ডি স্কোয়ার কে স্কোয়ার কে মাইনাস ওয়ান তা হোল স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার কে মাইনাস ওয়ানটা হোল স্কোয়ার ডিস্কোয়ার কে মাইনাস ওয়ান তা হোল স্কোয়ার ঠিক একই রকমভাবে আমরা এখানে সমাধান করলাম সমাধান করে সবশেষে আমরা পেলাম ডি স্কোয়ার কে টু দি দিবার ফোর মাইনাস টু কে কিউ প্লাস কে স্কোয়ার কে সিক্স মাইনাস টু কে ফোর কে স্কোয়ার মাইনাস কে মাইনাস কে সিক্স প্লাস ওয়ান এবার কেটে কুটে এখান থেকে আমরা দেখলাম সবশেষে পড়ে থাকলো ডি স্কোয়ার কে টু দি দিবার সিক্স মাইনাস টু কে কিউ প্লাস ওয়ান এবার ডান পক্ষ চলে এলাম ডানপক্ষ আমরা এ মাইনাস ডি তার হোল স্কোয়ার এখানে মান বসিয়ে দিলাম এর মান এর মান বসিয়ে আমরা ডিস্কোয়ার কমন নিলাম তাহলে কমন নিয়ে কী থাকলো কে কিউ মাইনাস ওয়ান হোল ভেঙে দিলাম ডিস্কোয়ার কে টু দিবার টু কে কিউ প্লাস ওয়ান অর্থাৎ বামপক্ষ ডান পক্ষ চলে এলাম পরবর্তী অঙ্ক ছ নম্বর অঙ্কে ছ নম্বর এক ছয় একেরটা বলছে এম বাই হ্যাঁ এটাকে আমরা কে ধরে নিলাম যেখানে কে নট ইকোয়াল টু জিরো এবং কে একটি আনুপাতিক যুবক রাশি এটা লিখতে হবে তাহলে এম বাই এ ইকোয়াল টু কে এন বাই বি ইকোয়াল টু কে আমরা নির্ণয় করলাম এম ইকোয়াল টু এ কে এন ইকোয়াল টু বি কে তাহলে এখন প্রদত্ত অঙ্কটির বামপক্ষে আমরা এই মানটিকে বসিয়ে দেবো তাহলে বামপক্ষে কী আছে এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই রকমভাবে এম এন এর মান বসিয়ে দিলাম এবং কে স্কোয়ার কমনে নিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার এবার ডান পক্ষ একই রকমভাবে আমরা এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ারের জায়গায় এম এবং এন এর মান বসিয়ে দিলাম তাহলে থাকলো এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার কে স্কোয়ার কমনে নিলাম অর্থাৎ কে কমন এলাম বাইরে কে স্কোয়ার হিসেবে বাইরে আসবে তাহলে দেখা গেল বামপক্ষ ইকোয়াল টু ডান পক্ষ প্রমাণিত চলে যাব পরবর্তী অঙ্কে ছয়ের দু নম্বর অঙ্ক তাহলে এ বাই বি ইকোয়াল টু এক্স বাই ওয়াই এখানে আমরা একটুখানি সাজিয়ে নেবো যে এ বাই এক্স ইকুয়াল টু বি বাই ওয়াই ঠিক একই রকমভাবে আমরা এটাকে কে ধরে নিলাম কে একটি আনুপাতিক ধুবক রাশি তাহলে এ এবং বি এর মান আমরা ওখান থেকে নির্ণয় করলাম তাহলে এর মান বসিয়ে দেবো বামপক্ষে এ ইকাল টু এক্স কে ও বি ইকোয়াল টু ওয়াইকে মান বসিয়ে দিলাম মান বসিয়ে দেওয়ার পর পরের লাইনে আমরা কে কমন নেবো তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এস কিউ তাহলে পুরোটা থেকে কে কে কিউ হয়ে গেলো কে কিউব এক্স কিউব একদিকে লিখলাম ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার চলে এলাম ডানপক্ষে ডানপক্ষ একই রকমভাবে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ এ এর মান আমরা বসে দিলাম এর মান যেহেতু এক্স কে তার কিউব তাহলে এক্স এস কে কিউব হয়ে গেল তাহলে দেখো উভয় পক্ষই কিন্তু প্রমাণিত হয়ে গেল অর্থাৎ বামপক্ষ ইকোয়াল ও ডানপক্ষ প্রমাণিত চলে যাব পরের অঙ্কে চলে এলাম তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্কে বলছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকোয়াল টু কে এখানে কে নট ইকোয়াল টু জিরো তাহলে এখানেও আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদা করে কের সঙ্গে সমান করে নিলাম এবং এক্স ওয়াই জেডের মান যথাক্রমে এখান থেকে নির্ণয় করে নিলাম এইবার প্রদত্ত অঙ্কটির বামপক্ষে আমাদের মানটি বসাতে হবে বামপক্ষ আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এখানে আমরা এক্সের মান বসিয়ে দিলাম এল ইন্টু এক্সের মান এম ইন্টু ওয়াইয়ের মান এবং এন ইন্টু জেড এর মান বসিয়ে যথাক্রমে গুণ করলাম গুণ করে দেখা গেল গুন ফল বেরোলো এই বিভিন্ন রাশিগুলো এবং তাদের মধ্যে কাটাকুটি করে বেরোলো জিরো অর্থাৎ ডানপক্ষ প্রমাণিত এবার চলে যাব চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কেও ঠিক একই রকমভাবে যে শর্তটা দেওয়া আছে তাকে আমরা কে ধরে নিলাম তাহলে কে সঙ্গে প্রত্যেকটি অংশকে আমরা সমান করলাম তাহলে এক্সের মান ওয়াইয়ের মান এবং জেডের মান সেখান থেকে নির্ণয় হয়ে গেল এইবার এই মানগুলি আমাদের প্রদত্ত অঙ্কের বামপক্ষে বসাতে হবে তাহলে বামপক্ষ দেওয়া আছে বি মাইনাস সি এক্স প্লাস বি মাইনাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড তাহলে পুনরায় আমরা এখানে এক্সের মান ওয়াইয়ের মান এবং জেডের মান বসিয়ে দিলাম এইবার যেহেতু প্রত্যেকটার মধ্যে কে আছে তাই কেটাকে আমরা কমন নিয়ে নিলাম একবারে তাহলে কেটাকে কমন নিয়ে আমরা থাকছে কি বি মাইনাস সি দিয়ে গুণ করে দিলাম তাহলে গুণটা একটু ভালো করে লক্ষ্য করবে এখানে যেহেতু ফর্মুলাই ফেলা হবে তাই গুণটা এইভাবে করা হয়েছে দেখা গেল গুণ করে তার রেজাল্ট আসছে জিরো তাহলে কে ইন্টু জিরো ইকোয়াল টু জিরো তাহলে ডানপক্ষ প্রমাণিত চলে যাব পরবর্তী অঙ্ক এবং এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এক্স বাই ওয়াই ইকোয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু তাহলে উভয় পাশে বর্গ করে দিলাম উভয় পাশে বর্গ করে দেওয়ার ফলে দাঁড়িয়ে গেল এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এ প্লাস টু হোল স্কোয়ার এ মাইনাস টু দ্য হোল স্কোয়ার এবার ভাগ প্রক্রিয়া করে পাই আমরা তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলাম লব প্লাস হওয়ার বাই লব মাইনাস হওয়ার উভয় পক্ষে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করলাম দেখো ওপরে যে যোগভাগ ডান দিকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর এবির ফর্মুলা তাহলে যথাক্রমে আমরা কাটাকুটি করে এই অংশটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস ফোর বাই ফোর এ উল্টে দিলাম উভয় পক্ষকেই আমরা উল্টে দিলাম অর্থাৎ অনন্য করলাম তাহলেই আমাদের কিন্তু সেই অঙ্কটা প্রমাণে হয়ে গেল চলে যাব পরবর্তী অঙ্ক ছ নম্বর অঙ্ক এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এখানে আমাদের দেওয়া আছে এক্স ইকোয়াল টু এইট বাই এ প্লাস বি প্রথমে আমরা একে উভয় পাশেই ফোরে দিয়ে ভাগ করবো তাহলে ফোরে দিয়ে ভাগ করলে কী হবে এক্স বাই ফোরে আর ওখান থেকে এইট এ থেকে ফোরে কেটে যাবে তাহলে টু বি বাই এ প্লাস বি পরে থাকবে তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করলাম তাহলে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করার পর আমাদের নিম্ন মানটা বেরোলো এক্স প্লাস ফোরে বাই এক্স মাইনাস ফোরে ইকোয়াল টু থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ আবার আমরা এক্সকে আবার একই রকমভাবে লিখলাম এবং পরবর্তী ক্ষেত্রে ফোর বি দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিলাম তাহলে ফোর বি দিয়ে উভয় পক্ষে ভাগ করে দেওয়ার ফলে দাঁড়ালো এক্স বাই ফোর বি ইকোয়াল টু টু এ বাই এ প্লাস বি তাহলে একই রকমভাবে আমরা এবার যোগ ভাগ প্রক্রিয়া করলাম তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করার ফলে যে মানটা বেরোলো সেটা হচ্ছে এক্স প্লাস ফোর এ বা এক্স মাইনাস ফোর বি এবং থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি তাহলে এটাকে দু নম্বর দিলাম এবং এক নম্বর ও দু নম্বর আমরা যোগ করে দিলাম তাহলে এক নম্বর ও দু নম্বর যোগ করে সমাধান করলাম খুব ভালো করে তোমরা সমাধানটা লক্ষ্য করো সমাধান করার ফলে সর্বশেষ অপশান এই সর্বশেষ যেটা বেরোলো টু ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস বি মাইনাস উপর নিচে কেটে গেল তাহলে এটা সমান সমান টু চলে এলাম সাতের এক নম্বর অঙ্কে বলেছে এ বাই থ্রি ইকোয়াল টু বি ফোর টু সি এটাকে আমরা কে ধরে নিলাম যেখানে কে নট ইকোয়াল টু জিরো তাহলে এ টু থ্রি এবং সি ইকোয়াল টু আমরা পেয়ে গেলাম তাহলে বামপক্ষ ইকোয়াল টু এ প্লাস এখানে এ প্লাস সি এর মান বসিয়ে দিলাম এব সি এর মান বসিয়ে কাটাকুটি করে দেখা গেল সমান সমান অর্থাৎ দান প্রমাণিত চলে এলাম পরবর্তী অঙ্কে যেটা দেওয়া আছে এব বাই কিউ মাইনাস আর টু বাই আর কে ধরে নিলাম তাহলে কে নট ইকুয়াল টু জিরো তাহলে প্রত্যেকটি অনুপাতের সঙ্গে আমরা কে কে সমান করলাম তাহলে অর্থাৎ এখান থেকে বি এবং সি এর মান নির্ণয় করে ফেললাম এ বি সি এর মান পুনরায় আমাদের অঙ্কের প্রত্যেকটি অংশে বসাতে হবে অর্থাৎ বামপক্ষে আমাদের মান বসাতে হবে তাহলে বামপক্ষে কী দেওয়া আছে বামপক্ষ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ বি সি এর মান বসিয়ে দিলাম তাহলে কে কমন নিয়ে দেখা গেল সব কেটে কোটে জিরো অর্থাৎ কে ইন্টু জিরো ইকুয়াল টু জিরো তার ডানপক্ষেও ঠিক একই রকমভাবে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি যেখানে বি সি এর মান বসিয়ে দিলাম এখানেও কে কমন নিয়ে সব গুণ করার ফলে কেটে কোটে দেখা গেল জিরো আসছে তাহলে কে ইন্টু জিরো পেয়ে গেলাম জিরো তাহলে বাম বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত এবার চলে যাব তিন নম্বর অঙ্কে বলছি এ এক্স প্লাস বি ওয়াই এ টু বি এক্স মাইনাস এ ওয়াই বি হলে দেখাই যে প্রতিটি অনুপাত এক্সের সমান ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে এই অনুপাতটা আমরা লিখলাম এই অনুপাতের প্রথম পদকে মানে উভয় অনুপাতের প্রথম পদকে এ দিয়ে এবং দ্বিতীয় অনুপাতের উভয় পদকে বি দিয়ে গুণ করলাম তাহলে এ এবং বি দিয়ে গুণ করার ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই বাই এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স মাইনাস এবি ওয়াই বাই বি স্কোয়ার এবার আমরা কী করলাম এটা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম সংযোজন প্রক্রিয়া হচ্ছে লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল সেখানে আমরা কাটাকুটি করলাম দেখা গেল প্রত্যেকটি অনুপাত এক্সের সমান